আমি দেই ওরে তো মাইরা লাইব লাত্তি মারতে দইছে, আমি ওর উপরে ঝাঁপাই পড়ছি। এই লাত্তিগুলো আমার মাঝা পিঠ একটু যদি দেখতেন মহিলাটাকে দেখেন, আমার কালো বানাই ফেলছে শরীর। আমি 600 টাকা দিছি কালকে, তিন চিপটি আছে, তিন চিপটি 100 টাকা 100 টাকা করে তিনবেন নিছে আমার থেকে। এরা মনে করেন একটা রোগী গেলে এই যে এখন আমরা গেছি আমার ধাক্কায় বের করে দেয়। স্বজনদের সঙ্গে আনসারদের মারামারি, খবর শুনে রোগিনীর মৃত্যু। রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক নারীর পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে দায়িত্বরত আনসারদের মারামারি ঘটনা ঘটেছে। এ খবরে চিকিৎসাধীন ওই নারী মৃত্যুবরণ করেন, পরে পুলিশ এসে আনসারদের হাতে আটক স্বজনদের উদ্ধার করে। মারধরের ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত রোগিনীর মেয়ে সেলিনা আক্তার। রোববার 24 সেপ্টেম্বর রাতে এ ঘটনায় মারা যাওয়া ওই নারীর মেয়ে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেছেন। জানা যায়, মারামারি এ ঘটনায় আহত হয়েছেন রোগীর স্বামী, মেয়ে, দুই ছেলেসহ বেশ কয়েকজন আত্মীয় স্বজন। সবচেয়ে বেশি আহত হয়েছেন পরিবারের মেজ ছেলে তানজিল, তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার সারা গায়ে মারের অসংখ্য চিহ্ন। ঝাড়ু দিয়ে আমার সে আমি যাই দেহি, আমার মা নিঃশ্বাস চলে, মিটারও আপ ডাউন করতেছে, জোর জোর লাফানো, অক্সিজেন মাস্ক আছে না সিস্টারে, রাতে আমাকে টয়লেটে নিয়ে এক জায়গায় আটকে রেখে মারছে, খালি হাতে মারছে, রাইফেলের তো এই যে বাড়ি। তাদের অভিযোগ, তিন দফা টাকা দিয়ে প্রবেশের পরেও চতুর্থ দফায় প্রবেশের সময় টাকা না দিলে তাদের বাধা দেয় দায়িত্বরত আনসার সদস্যরা, জোর করে ঢুকতে চাইলে মারধর করা হয়। ওই রোগীর স্বামী বলেন, আমরা 4 থেকে 5 জন ছিলাম, 20 থেকে 30 জন আনসার সদস্য এসে আমাদের পরিবারের ওপর হামলা চালান। সিসিইউতে নিয়ে আসার পর চিকিৎসক বলেছেন রক্ত লাগবে, গেইটে এসে বললাম রক্তটা দিয়ে যাই, কিন্তু এতে আমাকে বাধা দেয়া হয়, ছেলেকে ডেকে এনেছি রক্তটা পৌঁছে দেওয়ার জন্য। আনসার সদস্যকে উদ্দেশ্য করে আমার ছেলে বলে, একটু আগে আপনাকে 50 টাকা দিলাম, আমার বাবাকে ঢুকতে দেন। এ কথা বলাতেই ভিকটিম মহিলার ছেলেকে থাপ্পড় দেয়। প্রশাসনের ডিসি কে সবাইকে বলে দিছে যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারাই গিলটি, যদি আনসার বা কোন স্টাফ বা কেউ যদি এটার সাথে সম্পৃক্ত থাকে, গিলটি থাকে, তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা না দিলে সিসিইউতে চিকিৎসাধীন ব্যক্তির স্বজনদের প্রবেশ করতে দেয় না আনসার সদস্যরা। এ ঘটনা নিয়েই সূত্রপাত হয়েছিল মারামারি। অন্যান্য রোগীর স্বজনরা বলেন, ওনারা গেলে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়, টাকা দিলে ঢুকতে দেয়, যতবার আসে ততবার 100 টাকা করে দিতে হয়। জানা যায়, মারামারি এ ঘটনায় আহত হয়েছেন রোগীর স্বামী, মেয়ে, দুই ছেলেসহ বেশ কয়েকজন। অভিযুক্ত আনসারদের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, সময় টেলিভিশনের ক্যামেরা দেখেই তারা ক্যাম্পের ভেতরে চলে যান, বারবার ফোন দিয়েও প্লাটুন কমান্ডারকে পাওয়া যায়নি। এদিকে রাতেই মারা যাওয়া রোগিনীর একমাত্র মেয়ে সেলিনা আক্তার শেরেবাংলা নগর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।